আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন মাত্র 6 বার পাঠ করতে পারে, তাহলে সে ব্যক্তি দুনিয়ার সমস্ত ক্ষতি, বিপর্যয়, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। আমি আবারও বলছি, হযরত ওসমান বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন 6 বার পাঠ করতে পারলে সে সমস্ত প্রকার অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ সুখ শান্তি নিয়ে বসবাস করতে পারবে, বিপদ আপদ থেকে মুক্ত হতে পারবে। তো দর্শক, যে দোয়াটি বিশ্বনবী প্রতিদিন 6 বার পাঠ করতে বলেছেন, সেই দোয়াটি হচ্ছে এরকম, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটির অর্থ হচ্ছে এরকম, আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। দর্শক, এই দোয়াটি তিরমিজি ও আবু দাউদ শরীফের মতো বিখ্যাত শক্তিশালী দুটি গ্রন্থের মাঝে রয়েছে। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, দুনিয়ার কোনো কিছুই আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। তাই আপনি যদি শত্রুর ভয়ে থাকেন বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ আপদের আশঙ্কা করেন, এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ সব ধরনের অনিষ্টতা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে আপনি বাঁচতে পারবেন। দোয়াটি বিশ্বনবী মোট 6 বার পাঠ করতে বলেছেন, প্রত্যেকটা দিন সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার। সকালে 3 বার পড়বেন ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে, এবং বিকালে সব কাজ শেষ হওয়ার পর সূর্য যখন ডুবে যাবে তখন 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। সকাল বিকাল মোট 3 বার 3 বার করে 6 বার যদি আপনি রেগুলার ধারাবাহিকভাবে বিশ্বনবীর শেখানো এই দোয়াটি পাঠ করতে পারেন, সমস্ত প্রকার বিপদ, দুর্যোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, অনিষ্টতা থেকে আপনি বাঁচতে পারবেন এবং সুখ শান্তি নিয়ে বসবাস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর শেখানো এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।